এটা কি হচ্ছে? ডিম চিতই। এটা কি পিঠা? ডিম চিতই। আচ্ছা, ভেজিটেবল ডিম চিতই। আচ্ছা, তো এটা হলো চিতই পিঠা। আপনি ওখানে রাখছেন না? জি। আর এটা কি বানাচ্ছেন? কুসুমকলি। কি পিঠা নাম? কুসুমকলি। কুসুমকলি। আচ্ছা, এখন যে পিঠাটা তৈরি হচ্ছে এটার নাম হলো কুসুমকলি। অ্যান্ড এই দুটাতে যেটা আছে সেটা হলো এই ডিম চিতই। এটা আমাদের এলাকায় ডিম চিতই বলে, অর্থাৎ ডিম দেয়। এই চিতই পিঠার মাঝখানে ডিম দেয়, তো এটার নাম হয়ে গেছে ডিম চিতই পিঠা। আর ম্যাক্সিমাম এখানে নতুন পিঠা, যেগুলো গ্রাম বাংলায় যেগুলো পিঠা হয় সেগুলো পিঠা এখানে আছে। আর এটা কি পিঠা মামা? এটা চিকেন পুলি। আচ্ছা, চিকেন পুলি। আচ্ছা, আমাদের ওদিকে কান মুসরি বলে, অনেকে পুলি পিঠাও বলে রাজশাহীর ভাষায়। হ্যাঁ, পুষলি পিঠা বলে, কান মুসরি পিঠা বলে। আচ্ছা, এখানে আপনার কি কি দেওয়া আছে এই পিঠার মাছ ভিতর? ভিতরে ডিম আছে, চালের গুঁড়া আছে, মানে সবজি আছে। তো আপনারা মুক্ত মঞ্চে আসলে এই ভাইকে পাবেন, যিনি এই পিঠাগুলো তৈরি করেন না? জি। আপনি পিঠাই তৈরি করেন সব? আচ্ছা, সব এখানে তৈরি করেন? আচ্ছা, সব এখানে তৈরি করে। এটা বাসাই বা মানে কোথাও করা না, এখানে গরম গরম এখানেই করে। আপনারা মুক্ত মঞ্চে আসলে অবশ্যই আসবেন, এসে এইগুলো পিঠা ট্রাই করবেন। শীতের যে শীতের মাছটা আছে ওই শীতের পুরো মৌসুমই থাকবেন না আপনারা? আচ্ছা, পিঠাগুলো উঠান। এই যে অনেক সুন্দর রং আসছে, এটা চিতই পিঠা, অর্থাৎ ডিম চিতই বলে। এটা কত করে পিস নিচ্ছেন? এটা 30 টাকা পিস। আর এটা হাফ ও আপনার হাফ 30 ফুল শার্ট? আচ্ছা, এটা বলে রাখি, এটা হলো হাফ 30 আর ফুল শার্ট, আর এটা হলো 30 টাকা পার পিস। ইনটেক পানি মামা। আপনার এখানে কি কি দেওয়া আছে মামা? এই ভিতরে চালের গুঁড়া, মানে সবজি। ও আচ্ছা, সব দিয়ে মিক্স করা? মিক্স করা। আচ্ছা, এই পিঠাটা কাটলে মানে অর্ধেক কাটলে এরকম দেখা যাবে না মাঝখানে? আচ্ছা, এই পিঠাটা কাটলে, এই পিঠা কাটার পর এটা মাঝখানে যে এরকম দেখা যাবে, মানে মাঝখানে একটা ডিম থাকবে। এটা অর্ধেক করে বিক্রি হয়, মাঝখানে ডিম দেওয়া আছে। এগুলো পিঠা অনেক টেস্টি, আপনারা আসতে পারেন, এসে খাইতে পারেন। আপনাদের বাসা কোথায়? আপনাদের আমাদের বাসা ঝিনাইদহ। ও, অনেক দূর না ঝিনাইদহ? ভালো লাগার পিঠা।